ডিয়ার স্টুডেন্টস আজকে আমি পড়ব মিড নাইট এক্সপ্রেস নামে একটি গল্প অ্যালফ্রেড নয়েজ এর লেখা এখন হাউ টাইপ অফ স্টোরি ইজ মিড নাইট এক্সপ্রেস কীরকমের গল্প হয় মিড নাইট এক্সপ্রেসটা অ্যান্সার মিড নাইট এক্সপ্রেস ইজ এ কাইন্ড অফ শর্ট স্টোরি মিড নাইট এক্সপ্রেসটা হয় এক প্রকারের ছোটো গল্প অ্যান্ড হোয়াট ইজ দ্য সোর্স অফ দি স্টোরি এবং গল্পটার উৎস কি অ্যান্সার দি স্টোরি মিড নাইট এক্সপ্রেস ইজ হয় অ্যান্ড এডিটেড ভার্সান একটা সম্পাদিত সংস্করণ অফ দি ফেমাস স্টোরি বিখ্যাত গল্প অফ দি সেম নেম একই নামের তাহলে মিড নাইট এক্সপ্রেসটা মিড নাইট এক্সপ্রেস থেকে নেওয়া হয়েছে বড় গল্পের সামারি ফর্ম করে দেওয়া হয়েছে এখন আমি লেখক পরিচিতিটা একটু পড়ে নিয়ে লাইন বাই লাইন মিনিংটা পড়ছি মিডনাইট এক্সপ্রেস অ্যালফ্রেড নয়েজ অ্যালফ্রেড নোয়েজ এইটিন এইটিতে জন্ম নাইনটিন ফিফটি এইটে মৃত্যু ও ছিলেন এ রিনাউন্ড ইংলিশ পোয়েট একজন প্রখ্যাত ইংরেজ কবি হু ইজ বেস্ট নন যিনি হন সর্বাধিক পরিচিত ফর হিজ ব্যালার্ডস তার গাথা কবিতাগুলোর জন্য গাথা কবিতা কি না গান টাইপের কবিতাগুলো লেখার জন্য যেমন দি হাইওয়ে ম্যান অ্যান্ড দি ব্যারেল অর্গ্যান এইগুলোর ব্যাল্লাড কবিতা মিড এক্সপ্রেস ইজ মিড নাইট এক্সপ্রেসটা হয় অ্যান্ড এডিটেড ভার্সান একটা সম্পাদিত সংস্করণ অফ ওয়ান অফ হিজ মোস্ট ফেমাস শর্ট স্টোরিজ তার বিখ্যাত ছোট গল্পগুলোর মধ্যে একটা আর অফ দি সেম নেম একই নামের এখন আমি মেন গল্পটা পড়ি ইট ওয়াজ এটা ছিল এ ব্যাটার্ড ওল্ড বুক একটা ছেঁড়াখোড়া পুরাতন বই বাউন্ড বাঁধাই করা ছিল ইন রেড লেদার লাল রঙের চামড়ায় মানে লাল রঙের চামড়া দিয়ে বইটা মলাট করা ছিল হয়েন মটিমার ওয়াজ টুয়েলভ ইয়ার্স ওল্ড যখন মটিমার ছিল বারো বছর বয়সের হি ফাউন্ড সে দেখতে পেয়েছিল দি বুক বইটা ইন হিজ ফাদার্স লাইব্রেরি তার বাবার লাইব্রেরিতে হয় দি রেস্ট অফ হিজ লার্জ ওল্ড হাউস যখন তার প্রকাণ্ড বড় পুরাতন বাড়ির বাকি অংশটা ওয়াজ কভার্ড ঢাকা ছিল ইন ডার্কনেস অন্ধকারে হি টুক দ্য বুক সে নিয়ে গিয়েছিল বইটা টু হিজ বেডরুম তার শোবার ঘরে টু রিড পড়বে বলে বাই ক্যান্ডেল লাইট বাতির আলোয় দি ক্লক টিকট ইন দ্য হল বিল ঘড়িটা টিকটিক করছিল নিচে হল ঘরে অ্যান্ড দি সি আউটসাইড এবং সমুদ্রটা গর্জন করছিল বাইরে মটিমার ওয়াজ ফ্যাসিনেটেড মটিমার মুগ্ধ হয়েছিল বা আকর্ষিত হয়ে পড়েছিল বাই দি ব্যাটার্ড ওল্ড বুক এই ছেঁড়াখোড়া পুরাতন বইটার দ্বারা ইট কন্টেইনড এতে অন্তর্ভুক্ত ছিল এ স্টোরি একটা গল্প কল্ড দি মিড নাইট এক্সপ্রেস মিড নাইট এক্সপ্রেস নামে দেয়ার অ্যান ইলস্টারেশন ওখানে ছিল একটা ছবি ওয়ান পেজ ফিফটি পঞ্চাশ পাতায় হুইচ থ্রেটেড হিম যেটা ভয় পায় দিয়েছিল তাকে ফর সাম আনন রিজন কিছু অজানা কারণে দি ইলস্টারেশন শোড এই ছবিটা দেখায় অ্যান এমটি রেলওয়ে প্ল্যাটফর্ম একটা ফাঁকা রেলওয়ে প্ল্যাটফর্ম অ্যাট নাইট রাত্রিতে লিট বাই এ ডাল ইলো ল্যাম্প জ্বলছিল একটা অনুজ্জ্বল হলুদ আলো এ সিঙ্গল ম্যান স্টুড একটাই মাত্র মানুষ দাঁড়িয়েছিল আন্ডার দি ল্যাম্প এই আলোর তলায় হিজ ফেস টার্নড তার মুখটা ঘুরেছিল টুয়ার্ডস দি ব্ল্যাক মাউথ কালো মুখের দিকে অপ এ টার্নেল একটা সুরঙ্গের বা নালার মটিমার নেভার রেড মটিমার কখনো পরেনি বিয়ন্ড পেজ ফিফটি পঞ্চাশ পাতা টোপকে বা পঞ্চাশ পাতার পরে মেনি ইয়ার্স পাস্ট অনেক বছর গত হয়ে গেল আফটার দ্যাট ওইটার পরে মটিমার ওয়াজ নাও মটিমার এখন হলো এই ইয়ং ম্যান একটা যুবক মানুষে পরিণত ওয়ান ডে একদিন অ্যারাউন্ড মিড নাইট মোটামুটি মধ্যরাত্রিতে হি ওয়াজ ওয়েটিং সে অপেক্ষা করছিল ফলে ট্রেন একটা ট্রেনের জন্য ইনে ডার্ক এম টি জাংশন একটা অন্ধকার ফাঁকা স্টেশনে তাহলে এখন আমি এক্সারসাইজের কোয়েশ্চেন অ্যান্সারগুলো একটু বলছি অ্যাক্টিভিটি ওয়ান ঠিক দ্য কারেক্ট অল্টারনেটিভ সঠিক উত্তরটায় টিক দাও ওয়ান মটিমার ফাউন্ড মটিমার দেখতে পেয়েছিল দি বুক বইটা সি ইন হিজ ফাদার্স লাইব্রেরি তার বাবার লাইব্রেরিতে দুই দি ইলস্টারেশন অন পেজ পাতার ওপরে ছবিটা শোড ছিল বি টি রেলওয়ে প্ল্যাটফর্ম একটা ফাঁকা রেলের প্ল্যাটফর্ম থ্রি মটিমার ওয়াজ এবং মটিমার সমর্থ হয়েছিল টু রিড পড়তে আপ টু এ পেজ ফিফটি পঞ্চাশ পাতা পর্যন্ত অফ দি বুক বইটার ফর হিয়ার এখানে মিড নাইট এক্সপ্রেস ইজ মিড নাইট এক্সপ্রেসটা হলো সি এ বুক একটা বই অ্যাক্টিভিটি টু ওয়ান এটা সিকোয়েন্স করতে হবে বা রিগে অ্যারেঞ্জ করতে হবে পুনঃ সাজিয়ে দিতে হবে ঘটনাটা উল্টো পাল্টা দেওয়া আছে ঠিক ঠিক ঘটনা অনুযায়ী পরপর সাজাতে হবে ওয়ানে বলছে অ্যাজ এ ইয়ং ম্যান একটা যুবক মানুষ হিসেবে মর্টিমার ওয়াজ ওয়েটিং মটিমার অপেক্ষা করছিল ফর এ ট্রেন একটা ট্রেনের জন্য ইন অ্যান এম টি একটা ফাঁকা জাংশান এটা সিক্স হবে সিক্স টু মটিমার ফাউন্ড মটিমার দেখতে পেয়েছিল এ ব্যাটার্ড ওল্ড বুক একটা ছেঁড়া খোড়া পুরাতন বই এটা ওয়ান হবে থ্রি হি স্টার্টেড সে শুরু করেছিল টু রিড দ্য স্টোরি গল্পটা পড়তে বাই ক্যান্ডেল লাইট বাতির তিরালয় এটা টু ফোর মাটিমার স্টপড মাটিমার থামিয়ে দিয়েছিল বা থেমে গিয়েছিল অ্যাট পেজ ফিফটি পঞ্চাশ পাতায় হোয়াইল রিডিং দ্য স্টোরি যখন গল্পটা পড়ছিল এটা চার বা ফোর ফাইভেরটা দি ইন্স্টারেশান অফ দি স্টোরি গল্পের ছবিটা ফ্রাইটেন্ড ভয় পাই দিয়েছিল মটিমারকে সব সময় এটা ফাইভ তাহলে ফাইভ এটা ফাইভ সিক্স মটিমার ওয়াজ ফ্যাসিনেটেড মটিমার মুগ্ধ হয়েছিল বাই দি ব্যাটার্ড ওল্ড বুক ছেঁড়াখোড়া পুরাতন বইটার দ্বারা এটা থ্রি তাহলে স্টুডেন্টস পরের পার্টটা আমাদের চ্যানেল থেকে খুঁজে পড়েন